Hello viewers, Assalamualaikum and welcome back to CSC Mastery Barman. এই লেকচারে আমরা টিসিবি রাউন্ড ট্রিপ টাইম আউটের একটা ম্যাথ সলভ করব। তো এই ম্যাথ সলভ করার জন্য আমাদের তিনটা ইকুয়েশন জানতে হবে। এস্টিমেট কিভাবে, হাউ টু ক্যালকুলেট এস্টিমেট আরটিটি এন্ড হচ্ছে ডিআরটিটি এন্ড হচ্ছে ফাইনালি হচ্ছে টাইম আউট ইন্টারভাল। তো আমাদের এগুলো বের করতে হবে। তো এর জন্য আমাদের হচ্ছে সিম্পল আরটিটি দেওয়া থাকবে এবং ইনিশিয়াল একটা এস্টিমেট আরটিটি এবং হচ্ছে একটা ডিআরটিটি দেওয়া থাকবে। দেন এগুলো থেকে আমাদের ফাইনালি ক্যালকুলেট করতে হবে। তো আমি হচ্ছে সরাসরি হচ্ছে কোশ্চেনে চলে যাই। বইয়ের একটা কোশ্চেন আমরা সলভ করি। এখানে ফি 31 যে কোশ্চেনটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটা একটু সলভ করব। এখন দেখেন এখানে কি বলছে, সাপোজ দ্যাট দ্য ফাইভ মেজার্ড সিম্পল আরটিটি ভ্যালুস, অর্থাৎ ফার্স্ট আরটিটি দেওয়া আছে 106, 120, 140, 90 এবং 115 এমএস। এন্ড বলছে যে কম্পিউট দ্য এস্টিমেট আরটিটি আফটার ইচ অফ দিস সিম্পল আরটিটি ভ্যালু ইজ অবটেইনড ইউজিং এ ভ্যালু অফ আলফা, অর্থাৎ এটা হচ্ছে কনস্ট্যান্ট, দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে। অ্যান্ড এজিম দ্যাট দ্য ভ্যালু অফ এস্টিমেট আরটিটি ওয়াজ এত, অর্থাৎ ইনিশিয়াল যে এস্টিমেট আরটিটি সেটা দেওয়া আছে 100 এমএস। অ্যান্ড জাস্ট বিফোর দ্য ফার্স্ট অফ দিস ফাইভ সিম্পলস ওয়ার অবটেইন, কম্পিউট অলসো দ্য ডিপ আরটিটি আফটার ইচ সিম্পল ইজ অবটেইন। assume a value beta সমান, যেটা কনস্ট্যান্ট 0.25 দেওয়া আছে। এন্ড assume the value of DRTT, অর্থাৎ DRTT যেটা সেটা দেওয়া আছে 5 ms, যেটা বলছিলাম যে আমাদের এস্টিমেট RTT দেওয়া থাকবে এবং DRTT দেওয়া থাকবে এবং হচ্ছে আমাদের 5টা সিম্পল RTT দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের এগুলো ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের ফাইনালি যেটা করতে বলছে সেটা হচ্ছে যে বলছে যে বিফোর দ্য ফার্স্ট of this five simple was obtained, the last compute the TCB timeout interval after each of the simple is RTT, simples is RTT, sorry simple is obtained, অর্থাৎ আমাদের হচ্ছে প্রত্যেকটার জন্য হচ্ছে আমাদের TCB timeout interval বের করতে হবে। এখন TCB timeout interval বের করতে হলে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এস্টিমেট বের করতে হবে, দেন হচ্ছে ডিপ বের করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের সবগুলোর জন্য সিম্পল RTT, এস্টিমেট RTT, ডিপ RTT এন্ড হচ্ছে টাইমআউট ইন্টারভ্যাল বের করতে হবে। তো চলুন ম্যাথটা সলভ করা যাক। এখন এখানে যেটা আমরা তিনটে ইকুয়েশন জানি, তিনটে ইকুয়েশন হচ্ছে ইকুয়েশনগুলো হচ্ছে এই যে এস্টিমেট আরটিটি সমান 1 - আলফা ইনটু এস্টিমেট আরটিটি ফ্রি, অর্থাৎ আগেরটা, প্লাস আলফা ইনটু সিম্পল আরটিটি। এই সূত্রটা আপনার মুখস্থ করা লাগবে, অ্যাকচুয়ালি এটা ম্যাথ করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে। দেন হচ্ছে ডিপ আরটিটি যেটা, সেটার জন্য হচ্ছে 1 - বিটা ডিপ আরটিটি প্লাস beta into simple RTT minus estimate RTT, and timeout interval যেটা সেটা হচ্ছে estimate RTT into plus 4 into DRTT, অর্থাৎ এই তিনটা ইকুয়েশন আপনাকে মুখস্থ করতে হবে। এই তিনটা যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে এই ম্যাথটা সলভ হয়ে গেছে অলরেডি 95% বলা চলে। সো এই তিনটার পরে এখন আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ইনিশিয়াল যে ভ্যালু দেওয়া আছে এস্টিমেট আরটিটি দেওয়া আছে আমাদের 10 ms এবং DRTT দেওয়া আছে 5 ms, এবং এই দুটো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এগুলো দেওয়া থাকতে পারে না দেওয়া থাকলে এগুলো আপনার মুখস্থ করতে হবে। তো এখন আমাদের হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব আস্তে আস্তে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সিম্পল আরটিটি হচ্ছে আমাদের ইনিশিয়াল যেটা দেওয়া আছে 106 এর জন্য আমরা হচ্ছে সিম্পল আরটিটি 106 এর জন্য আমরা ফার্স্ট অফ অল এস্টিমেট আরটিটি বের করব। তো এস্টিমেট আরটিটির ইকুয়েশনটা আমরা ফার্স্টে লিখলাম, দেন হচ্ছে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এখানে এস্টিমেট আরটিটি এটা হচ্ছে 1 - আলফার ভ্যালু যখন আমরা বিয়োগ করব তখন 0.875, এন্ড এস্টিমেট আরটিটি হচ্ছে 100 প্লাস, এন্ড হচ্ছে বিটা হচ্ছে আলফা হচ্ছে 0.125 ইনটু সিম্পল আরটিটির ভ্যালু যেটা আমরা 106 এর জন্য করতেছি সেটা আমরা বসালাম এখানে। দেন আমরা ক্যালকুলেশন করে এখানে এটা পেলাম। দেন ফাইনালি আমরা হচ্ছে এস্টিমেট আরটিটির ভ্যালু পেলাম 100.75 ms। তো এটা পাওয়ার পরে এখন আমরা হচ্ছে ফার্স্ট 106 এর জন্য আমরা হচ্ছে এস্টিমেট আরটিটি বের করলাম, এখন হচ্ছে ডিআরটিটি বের করতে হবে। তো ডিআরটিটির জন্য আমরা ডিআরটিটি সূত্রটার মধ্যে আমরা জাস্ট এখন অ্যাপ্লাই করব। এখানে সূত্রটা আমি এখানে পরিচয় করে দিয়েছি অলরেডি। তো এই সূত্রটার মধ্যে হচ্ছে এখন আমরা হচ্ছে আলফা বিটার মান বসাবো। 1 - বিটা করলে আমাদের 0.75 থাকে, যেহেতু বিটার মান 0.25। তো এটার সাথে হচ্ছে আমরা ইনটু করব ডিআরটিটি। ডিআরটিটি আমাদের ইনিশিয়াল যেটা সেটা হচ্ছে 5 দেওয়া আছে, তো এই যে এখানে 5 দেওয়া আছে, তো 5 দিলাম। দেন প্লাস হচ্ছে বিটার মান 0.25, এন্ড হচ্ছে সিম্পল আরটিটি মাইনাস এস্টিমেট আরটিটি। এস্টিমেট আরটিটি এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে এটা যেটা আমরা একটু আগে বের করছি। তো একটু আগে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে 100.75, এই যে এটা 100.75, এন্ড সিম্পল আরটিটি যেটা সেটা হচ্ছে আমরা 106 এর জন্য আমরা করতেছি, সুতরাং এখানে হচ্ছে 106। তো এগুলো আফটার ক্যালকুলেশন করার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে এই ভ্যালুটা পাই, সেটা হচ্ছে যে 5.0625 ms। তো এখন আমরা হচ্ছে এস্টিমেট আরটিটি পেলাম, এন্ড হচ্ছে ডিআরটিটি পেলাম 106 এর জন্য, অর্থাৎ সিম্পল আরটিটি 106 এর জন্য আমরা এই দুটো ক্যালকুলেট করলাম। দেন আমাদের ক্যালকুলেট করতে হবে টাইম আউট ইন্টারভ্যাল, যেটা আমাদের ফাইন্ড আউট করতে বলছি প্রত্যেকটার জন্য, অর্থাৎ প্রত্যেকটা সিম্পল আরটিটির জন্য আমাদের টাইম আউট ইন্টারভ্যাল ফাইন্ড আউট করতে হবে। এই টাইম আউট ইন্টারভ্যাল ফাইন্ড আউট করতে হলে আমাদের টাইম আউট ইন্টারভ্যাল যে ইকুয়েশনটা এস্টিমেট আরটিটি প্লাস 4 ইনটু ডিআরটিটি, এই দুটো আমাদের লাগবে। তো এই দুটো লাগার জন্য আমাদের হচ্ছে উপরে এই দুটো করতে হবে, এস্টিমেট আরটিটি বের করতে হবে, দেন ডিআরটিটি বের করতে হবে। দেন এখানে আমরা এস্টিমেট আরটিটি ভ্যালু পেলাম 100.75, সেটা বসালাম, প্লাস 4 ইনটু ডিআরটিটির ভ্যালু পেলাম আমরা 5 পয়েন্ট সামথিং, দেন 5 পয়েন্ট সামথিং বসালাম। আফটার ক্যালকুলেশন করার পর আমরা এখান থেকে পাই হচ্ছে 1 to 1, অর্থাৎ 121.0 ms। তার মানে আমরা এখান থেকে এখন কেবল পাইলাম আমরা টাইম আউট ইন্টারভ্যাল পাইলাম একটার জন্য, অর্থাৎ সিম্পল আরটিটি 106 এর জন্য। তো এইভাবে হচ্ছে আমাদের কয়বার বের করতে বলছে, এই যে এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে টাইম আউট ইন্টারভ্যাল আফটার ইচ অফ দিস সিম্পল ইজ অবটেইন, মানে প্রত্যেকটা সিম্পলের জন্য আমাদের হচ্ছে এখানে বের করতে হবে সিম্পল আরটিটির জন্য। তো আমি প্রথমটা বের করলাম, আরেকটা বের করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা যদি 2 নাম্বারটার জন্য একটু যদি করি, এখানে 102, তার মানে আমাদের এস্টিমেট আরটিটি এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে এস্টিমেট আরটিটি আছে সেটা। তো এস্টিমেট আরটিটি সমান আমাদের হচ্ছে এস্টিমেট আরটিটি পি, অর্থাৎ এই ফেজারটার জন্য বের করতে হলে আমাদের প্রিভিয়াস যেটা আছে সেটার ভ্যালু এখানে বসাতে হবে এস্টিমেটে। তো এটা ক্যালকুলেশন করার পরে 0.85 থাকে, 875 থাকে। দেন এস্টিমেট আরটিটি আমরা প্রিভিয়াস যেটা পাইলাম সেটা হচ্ছে 100.75, এন্ড এখানে আলফার ভ্যালু আমরা বসালাম 0.125, এন্ড 120 এটা হচ্ছে আমাদের যে সিম্পল আরটিটি সেটার জন্য আমরা এখানে বসালাম, এই যে সিম্পল আরটিটি যেটা সেটা হচ্ছে 120। এন্ড ক্যালকুলেশন করার পর আমরা এখান থেকে এস্টিমেট পেলাম 103। দেন এখানে ডিবের মধ্যে আমরা হচ্ছে ডিবের যে ফ্রিবের যেটা সেটা আমরা 5 পয়েন্ট সামথিং পেয়েছি মেবি, হ্যাঁ এই যে 5 পয়েন্ট সামথিং পেলাম। সো এখানে আলফা 1 - বিটা ক্যালকুলেশন করার পরে 0.75 থাকে, অ্যান্ড ডিআরটিটির ভ্যালু আমরা মাল্টিপ্লাই করার পরে আপনার হচ্ছে দেন এখানে বেটার ভ্যালু হচ্ছে 0.25, অ্যান্ড সিম্পল আরটিটি হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 120, আর আমাদের প্রিভিয়াস যেটা সেটা হচ্ছে প্রিভিয়াস যে এস্টিমেট আরটিটি আছে সেটা হচ্ছে আমাদের 100.3, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আবার আমরা 100.75 যেটা এটা ইউজ করবো না, কিন্তু আমরা কিন্তু অলরেডি আরেকটা এস্টিমেট আরটিটি পেয়ে গেছি। তো আমাদের এখন এই যে 103 যেটা আমরা সেটা ইউজ করবো এখানে। তো এইভাবে আমরা হচ্ছে একটা একটা করে সবগুলো ক্যালকুলেশন করবো। এখানে 103 দেওয়ার পরে এখানে আমরা এই ভ্যালুটা পাইলাম। দেন আমরা হচ্ছে এই যে এই ভ্যালুটা অ্যান্ড হচ্ছে এই যে এস্টিমেট আরটিটি এটা অ্যান্ড হচ্ছে এই ডিআরটিটি যেটা পাইলাম এই দুটো আমরা এখানে বসাই। দেন আমরা এখান থেকে হচ্ছে ফাইনালি হচ্ছে টাইম আউট ইন্টারভ্যাল পাবো সিম্পল আরটিটি 120 জন্য। দেন এইভাবে হচ্ছে সিমিলারলি আমাদের হচ্ছে 140, 190 এবং হচ্ছে 15 জন্য বের করতে হবে। তো এটাই ছিল আসলে ওভারঅল ম্যাথ। আমি সবগুলার এখানে বিস্তারিত সবগুলো ক্যালকুলেশন একই, 140 এর জন্য আমাদের সেম ক্যালকুলেশন করা লাগবে, সূত্রগুলো বসাবো, 3টা সূত্রের মধ্যে আমাদের দিতে হবে। এখন আমাদের এক্সাম হচ্ছে এত বড় ম্যাথ আসবে না, আমাদের এক্সামে হয়তো বা বলতে পারে যে লাস্টে 3 নাম্বারটার জন্য বলতে পারে যে টাইম আউট ইন্টারভ্যাল বের করেন, অথবা যে কোনো তিনটা সিম্পল আরটিটি দিতে পারে, 5টা না দিয়ে। তো এই ছিল ওভারঅল ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।